তোমার কথা শুনলে আমার খরাইতে অলাগ বারবোর কথা শুনলে তো না বড় লোকম বুঝো না পয়সা লম তোরে কোলে পিঠে করে কত কষ্ট করে মানুষ করছি বাবা আমি তো গর্ভধারিণী মা বোর কথা শুনিস না বাবা মুড়ি হয়ে গেছে না দুই দিন পরে এমনি মরে যাব রোগ বাধা হইতেই পারে এই জন্য কি তুমি টাকাগুলো নষ্ট করবা যদি তোমার রোগ না সারে হ্যাঁ তোমার অ্যাকাউন্টে রেখে দাও ভবিষ্যতে কাজে না এই যে হাগে পোষাপ করে এগুলো আমি পরিষ্কার করতে করতে আমি কেলাম তো এবার বের করো এই কই তুমি অফিসে ব্যাগটা নিয়ে আসো বৌমা কি বৌমা হ্যাঁ এবার বেরান আমার একটু রেহাই দেন আরে কি জামাকে ধাক্কা দিলা কেন তুমি আর কথা বলবে না তোমার মার সেবা যত্ন আমি আর করতে পারবো না বুঝতে পারছো এই যে হাগে পোষাপ করে এগুলো আমি পরিষ্কার করতে করতে আমি কেলাম তো এবার বের করো বের করো আব্বা 3 লাখ টাকা পাঠাইছে মার চিকিৎসার জন্য আসলে তুমি যে মগা না মগাই রয়ে গেলাম বুঝতে পারছো এ বুড়ো হয়ে গেছে না হ্যাঁ মুরুব্বি হয়ে গেছে না দুই দিন পরে এমনি মরে যাবো রোগ বাধা হইতেই পারে এই জন্য কি তুমি টাকাগুলো নষ্ট করবা যদি তোমার রোগ না সারে হ্যাঁ তোমার অ্যাকাউন্টে রেখে দাও ভবিষ্যতে কাজে না বুঝো নাই কথা তো খারাপ কো নাই সামনে আমাদের ভবিষ্যৎ পড়ে রয়েছে সামনে সন্তানাদি হবে না তখন টাকা পয়সা লাগবে না এখন ওই টাকা নষ্ট করে তুমি চিকিৎসা করাইবা আয় মা আমার বউ ঠিক হয়েছে বাইরে বাবা বোর কথা শুনিস না বাবা আমি তোরে কোলে পিঠে করে কত কষ্ট করে মানুষ করছি বাবা আমি তো গর্ভধারিণী মা বোর কথা শুনিস না বাবা তোমার কথা শুনলে আমার খরাইতে অলাগ বার বোর কথা শুনলে তো না বড় লোকম বুঝো না পয়সা লম মা না বাবা আরে বেরান তো মার বেরান সমস্যা কি বসো তুমি বসো তুমি বসো কি সমস্যা কি না বসে তুমি টাকা পাঠাইছ না 3 লাখ মায়ের চেক আপের জন্য হাসপাতাল নিয়ে যেতে চেয়েছিলাম আর কি তাই আমি আসছি কখন জানো পুরো 35 মিনিট হয়েছে আমি গেটে একবার ফোন দিয়ে আসতে পারতেন কেন কি বলবো বোকা ভাবছো মারে বোকা পাইছো বলদ আমি কি বলদ আমি বলদ হ্যাঁ আমারটা খাও আমারটা পরো আমার বাড়িতে থাকো আর আমার স্ত্রীর সাথে তুমি নির্যাতন করো কেন সেবা যত্ন করলেও দোষ না কিসের সেবা যত্ন করো কিসের সেবা যত্ন তুমি কিছু বলবে না এই কি বলবে কি বলবে হ্যাঁ ওটা একটা পাঠা সত্যি একটা পাঠা আসলও পাঠা পাঠা না হইলে তোমার মতো বইয়ের গোলামি করতো না তুমি তোরে গোলাম বানায় রাখছো গোলাম কি বলেন হ্যাঁ আমি যেটা বলি এটাই সত্য আমি সব টোটাল বায়োডাটা নিয়ে তারপর আসছি কয়েকদিন আগে আমার চাচাতো ভাই একটা আসছিল ও আমাকে দেশে যায় ফোন দিছে ভাইয়া তোমার ওয়াইফ মনে আর বাঁচবে না কেন বাঁচবে না প্রতি মাসে আমি ওর চিকিৎসার জন্য টাকা পাঠাইতেছি সংসার খরচ পাঠাইতেছি ছেলের হাত খরচ পাঠাইতেছি ছেলের বইয়ের হাত খরচ পাঠাইতেছি তারপরেও বাঁচবে না কেন বাঁচবে না যে ওনার সাথে তো অমানসিক নির্যাতন করতেছে তোমার ছেলে তোমার ছেলের বউ মা তুমি কিছু কর না এই বাবা একদম চুপ একটা কথা বলবি না আমার যখন বলছে না আমার ভাই আমার বিশ্বাস হয় নাই তারপরে আরেকদিন আবার ওই যে ফারজানার আম্মু ফারজানার আব্বাও বিদেশে থাকে আমার সাথেই থাকে ফারজানার আব্বুরে ফারজানার মা ফোন দিয়া বলছে সব ঘটনা ফারজানার আব্বু আমাকে সব বলছে ভাই আপনি তাড়াতাড়ি দেশে চলে যান আপনার ওয়াইফকে যদি বাঁচাইতে চান আপনি দেশে যান আদারওয়াইজ আপনার ওয়াইফকে তারা মেরে ফেলবে আমি বলছি কি বলেন আমার সন্তান আমার ছেলের বউ তারা কখনো এরকম হইতে পারে না ফারজানার আম্মুতে একটা কথা বলবি না খবরদার আমি অনেক আশা করে অনেক শখ করে তোরে বিয়ে করে আনছিলাম এই বাড়িতে যে আমার ছেলের বউ না আমার একটা মেয়ে আমার একটা সন্তান আসতেছে আমার স্ত্রীটা অসুস্থ তার ভালোভাবে টেক কেয়ার করবে দেখে শুনে রাখবে বাবা আমি অফিসে যাই একটা চুপচাপ ববি এখানে 1 ইঞ্চি এখান থেকে নড়বি না খবর তো 1 ইঞ্চি নড়বি না অফিসে না শুধু তোরা চিরতরে এই বাড়ি থেকে আমি বের করে দেবো একটা মুহূর্তের জন্য এই বাড়িতে আর তুই থাকতে পারবি ইয়েস এটাই সত্য মা তুমি কিছু বল না ওর সামনে
ওরবো আমার গা ধাক্কা দিয়া ফালায় দেয়। আমি সব দেখছি সব দেখছি। সামনে ওরবো আমার গায়ে হাত দেয়। ও দাঁড়ায় দাঁড়ায় দেখে কেমন কুলাঙ্গা সন্তান আমার। কিরে মা তুমি তো দেখো না। মিথ্যা কথা কি কব। তোর না মা লাগে এটা। মা লাগে দিয়ে তো কাজবাজ করি। তুই না সন্তান, তুই না ছেলে, পৃথিবীর সবাই উল্টা পাল্টা করলো। নিজের সন্তান কখনো বাবা মায়ের সাথে অনৈতিক আচরণ করতে পারে না, করা উচিত না। দশ মাস দশ দিন অনেক কষ্ট করে তোর গর্ভে ধারণ করছে। তুই যখন ছোটো ছিলি না তোর মা অনেক কষ্ট করছে, তখনও তোর মা একবার অসুস্থ হয়ে পড়ছিল, কিন্তু নিজের দিকে না তাকায় চব্বিশটা ঘন্টা তোর দিকে দৃষ্টি রাখছে, যাতে তোর কোনো অযত্ন না হয়, তোর কোনো কষ্ট না হয়। তারপর একটা সময় আস্তে আস্তে যখন একটু বড় হয়েছিস না, সকাল বিকাল আমাকে বলতো, দেখো ছেলেটার একটা সামনে ভবিষ্যৎ আছে, তুমি একটা কিছু করো একটা কিছু করো, বলতে 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 সে যে অসুস্থ সেটাও ভাবে নাই। আমার বিদেশে যাওয়ার জন্য তোর মাই উৎসাহিত করে তুলছে। কেন তুলছে জানোস? তোর সুন্দর একটা ভবিষ্যতের জন্য। আর তুই কী করছ? সামান্য কিছু টাকার লোভে পড়া আর এই যে একটা বিয়ে করে নিয়ে আইসস আনন্দের কেক, সকাল বিকাল এইটার লিয়া কি মজা। এই ঠর্দিটা দিয়ে চাটতে মজা লাগে, হ্যাঁ অনেক মজা। এই যে আনন্দের আঙ্গুর সাথে গড়া লিয়া, এই মুহূর্তে এখন আমার বাড়ি থেকে বেরোবি। তুমি তোমার চোদ্দ গোষ্ঠী তোমার ফোরটিন জেনারেশন যদি এখন এই শেখে এখানে আমার আব্বা বলে বাবা বলে ড্যাডি বলে ফাদার বলে কোনো কাজ হবে না। দিস ইজ মাই ডিসিশন এবং ফাইনাল ডিসিশন। প্লিজ আব্বা কই যাবো কই গিয়ে থাকুম আমার দেখার বিষয় না। কোথায় থাকবা? কমলাপুর থাকবা না সদরঘাট থাকবা না সায়দাবাদ বাস টার্মিনালে গিয়ে থাকবা? কোথায় থাকবা এটা তোমরাই ভালো বুঝো। আমার যতদিন দেখার দায়িত্ব ছিল আমি দেখছি, বরঞ্চ আরও দেখতাম। সারাটা জীবন তোমাদের পিছনে আমি পরিশ্রম করতে করতে। আব্বা ভুলে গেছে, আব্বা তুমি মাফ করে দাও। সরি মা, আব্বারও কোয়াও তুমি মাফ করে দাও। মা তুমি মাফ করে দাও মা, আর এম করতাম না মা। তোরা দুজনে আমারে অনেক অত্যাচার করছো স্যার, তোরা আমার সিদ্ধান্ত তুমি না মা, মাফ করে দাও, আর করতাম না আব্বা। আব্বা এই তোর মা, তোর মা যদি মাফ করে দেয় না তোর মায়ের আমি এই বয়সে তালাক দিয়ে দেবো। ওঠ যাবে রে আব্বা। কই যামু? কই যাবি? শ্বশুর বাড়ির যা। এই যে আনন্দের কেক দিয়ে দিলাম সকাল বিকাল, মধুমেই খেলো চিত্ত। যা দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। আসো কোনো টেনশন করো না, আমি আসছি বিকেলে ডাক্তারের কাছে নিয়ে যাবো তোমারে, ঠিক আছে? আমি কিন্তু আরও এক বছর পরে আসতাম, আমি আসছি সব খোঁজ খবর পায়া যে তুমি অসুস্থ এবং তোমার সাথে যাওয়া মানুষ নির্যাতন করতেছে, এটা যাই না, আমি আর থাকতে পারি নাই। আসো ভিতরে আসো, সাবধান, আস্তে আস্তে এসো।